ओम श्री गुरुजय अवतार जेखने लोके ईश्वर नाम कीर्तन करे से स्थान पवित्र और जे व्यक्ति ईश्वर नाम करें तिनी आरो कत पवित्र और जहां निकट आध्यात्मिक आलोक प्राप्त हई ताहार निकट कतई ना भक्तिर सहित अग्रसर हवा उचित। एरूप श्रेष्ठ धर्माचार्यर संख्या खूब बिरल बटे किन्तु जगत एकेबारे ए सकल आचार्य विरहित हय ना। जे मुहूर्ते पृथ्वी एकेबारे आचार्य शून्य हय सेई मुहूर्ते उहा एक भयानक नरक कुंडे परिणत हय ओ विनाशेर दिके धावित हय। आचार्यगणই মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ এবং অহেতুক দয়া সিন্ধু। শ্রীকৃষ্ণ ভাগবতে বলিয়াছেন, আমাকে আচার্য বলিয়া জানিও, অর্থাৎ সাধারণ গুরু শ্রেণী অপেক্ষা উন্নততর আরও এক শ্রেণীর গুরু আছেন, ঈশ্বরের অবতারগণ। ইহারা স্পর্শ দ্বারা এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভিতর ভগবত ভাব সঞ্চার করিয়া দিতে পারেন। তাহাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হইয়া যায়। ইহারা গুরুর গুরু, মানুষের ভিতর ভগবানের সৃষ্ট অভিব্যক্তি। আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না। মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারে না, আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য। এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই। আমরা যদি আর কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্ভূত কিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি। গল্প আছে, এক আনাড়িকে শিব গড়িতে বলা হয়। অনেক দিন চেষ্টা করিয়া সে একটি বানর গড়িয়াছিল। সেরূপ ভগবানকে নির্গুণ পূর্ণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ, ততদিন তাহাকে মানুষভাবে ছাড়া অন্যভাবে কখনোই ভাবিতে পারিব না। অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার স্বরূপ বোধে সমর্থ হইব। কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিব, ততদিন মানুষের ভিতর ও মানুষ রূপেই তাহাকে উপাসনা করিতে হইবে। যাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবে চিন্তা করিতে পারো না। ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো, খুব যুক্তিবাদী হইতে পারো, আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক এই কথা নিজের সন্তোষজনকভাবে প্রমাণ করিতে পারো, কিন্তু সহজ বুদ্ধিতে কি বলে তাহা একবার পরীক্ষা করিয়া দেখা যাক। এই প্রকার অসাধারণ বুদ্ধিবৃত্তির পশ্চাতে কি আছে? কিছুই নাই, শূন্য, কেবল কতকগুলি বাক্যের আড়ম্বর মাত্র। তারপর যখন দেখিবে কোনো লোক এইরূপ অবতার পূজার বিরুদ্ধে মহাযুক্তিতর্কের সহিত বক্তৃতা করিতেছে, তাহাকে ধরিয়া জিজ্ঞাসা করো, ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি? সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা ও এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝো? দেখিবে এইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু বোঝে না। এ সকল শব্দের দ্বারা তাহার মনে কোনো অর্থেরই বোধ হয় না, এমন কোনো ভাব দ্বারা সে ওইগুলি ব্যক্ত করিতে পারে না যাহা তাহার মানবীয় প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় নাই। এই বিষয়ে রাস্তার যে লোকটা একখানা পুঁথিও পড়ে নাই তাহার সহিত এ ব্যক্তির কিছুমাত্র পার্থক্য নাই। তবে
সে লোকটা শান্ত প্রকৃতি, জগতের শান্তি ভঙ্গ করে না, আর এই বক্তা সমাজে অশান্তি ও দুঃখ সৃষ্টি করে। বাস্তবিক প্রত্যক্ষ অনুভূতিতেই ধর্ম। সুতরাং শূন্যগর্ভ বক্তৃতা ও প্রত্যক্ষ অনুভূতির মধ্যে আমাদের বিশেষ প্রভেদ করা আবশ্যক। আত্মার গভীরতম প্রদেশে আমরা যাহা অনুভব করি তাহাকেই প্রত্যক্ষ অনুভূতি বলে। এ বিষয়ে সহজ জ্ঞান যত দুর্লভ আর কিছুই তত দুর্লভ নয়। আমাদের বর্তমান প্রকৃতি যেরূপ তাহাতে আমরা সীমাবদ্ধ। ভগবানকে মনুষ্যরূপে দেখিতে আমরা বাধ্য। মনে করো মহিষদের ভগবানকে পূজা করিবার ইচ্ছা হইল। তাহাদের স্বভাব অনুযায়ী তাহারা ভগবানকে একটি বৃহৎ মহিষরূপে দেখিবে। মৎস্য যদি ভগবানের আরাধনা করিতে ইচ্ছা করে তবে তাহাকে ভাবিতে হইবে ভগবান একটি বৃহৎ মৎস্য। মানুষকেও ভাবিতে হইবে ভগবান মানুষ। আর ওই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণা বিকৃত কল্পনা সম্ভূত নয়। মানুষ, মহিষ, মৎস্য এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্র স্বরূপ। সবগুলি ভগবৎ সমুদ্রে নিজ নিজ ধারণ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হইয়াছে। মানুষে ওই জল মানুষের আকার ধারণ করিল, মহিষে মহিষের আকার ও মৎস্যে মৎস্যাকার ধারণ করিল। প্রত্যেক পাত্রে সেই এক ঈশ্বরের সমুদ্রের জল রহিয়াছে। নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেহ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে আমরা তাহাকে দোষ দিতে পারি না। সুতরাং ঈশ্বরকে মানুষরূপে উপাসনা করা ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নাই। দুই প্রকার লোক ভগবানকে মানুষরূপে উপাসনা করে না। প্রথম নরপশুগণ, যাহাদের কোনোরূপ ধর্মজ্ঞান নাই। দ্বিতীয় পরমহংসগণ, যাহারা মানুষ্য সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন। সমুদয় প্রকৃতি তাহাদের আত্মস্বরূপ হইয়া গিয়াছে। তাহারাই কেবল ভগবানকে তাহার স্বরূপে উপাসনা করিতে পারেন। অন্য সব বিষয়ে যেমন এখানেও তেমনি দুইটি চরম বিপরীত ভাব একরূপ দেখায়। অতিশয় অজ্ঞানী ও পরম জ্ঞানী এ দুয়ের কেহই উপাসনা করে না। নরপশুগণ অজ্ঞান বলিয়া উপাসনা করে না। জীবনমুক্ত পুরুষগণ সর্বদা আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করিতেছেন বলিয়া তাহাদের আর স্বতন্ত্র উপাসনার প্রয়োজন হয় না। যে ব্যক্তি এই দুই চূড়ান্ত ভাবে মধ্যবর্তী অথচ বলে আমি ভগবানকে মনুষ্যরূপে উপাসনা করিতে ইচ্ছা করি না, বিশেষ যত্নের সহিত সেই ব্যক্তির দেখাশোনা করা আবশ্যক। কঠোরতর ভাষা প্রয়োগ না করিয়াও বলিতে হয় সে পোলাপ বকিতেছে, সে ভুল করিয়াছে। তাহার ধর্ম বিকৃত মস্তিষ্ক ও বুদ্ধিহীন ব্যক্তিগণেরই উপযুক্ত। ভগবান মানুষের দুর্বলতা বোঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষরূপে অবতীর্ণ হন। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃজন করি। সাধুদের রক্ষা, পাপীগণের দুষ্কৃতি নাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। জগতের ঈশ্বর আমি। আমার প্রকৃত স্বরূপ না জানিয়া অজ্ঞ ব্যক্তিরা মনুষ্যরূপ ধারিয়ে আমাকে উপহাস করে। এই কথা গীতাতেই বলা আছে। অবতার সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করিয়াছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, যখন প্রবল বন্যা আসে তখন সব ছোট ছোট নদী ও খানা কানায় কানায় ভরিয়া যায়। সেইরূপ যখনই অবতার আসেন তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসাইয়া লইয়া যায়। সাধারণ মানুষও তখন হাওয়াতেই ধর্ম অনুভব করেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।